আমি তোমাদের শশাঙ্ক নিয়ে আলোচনা করব। শশাঙ্ক ছিলেন এক গুপ্ত সম্রাটের মহাসামন্ত। 606-7 খ্রিস্টাব্দের কিছুকাল আগে তিনি গৌড়ের শাসক হন। 637-38 খ্রিস্টাব্দে মৃত্যুর আগে পর্যন্ত তিনি গৌড়ের শাসক ছিলেন। তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এখানে তোমাদের কর্ণ সুবর্ণ সম্পর্কে একটু বলে রাখি। কর্ণ সুবর্ণ ছিল বাংলার প্রাচীন নগর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চিরুটি, বর্তমান নাম কর্ণ সুবর্ণ, রেল স্টেশনের কাছে রাজবাড়িডাঙ্গায় প্রাচীন রক্তবিত্রিকা বা রাঙামাটি বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তোমরা যদি কখনো কাটোয়া থেকে আজিমগঞ্জ লাইনে যাও তাহলে সেখানে তোমরা কর্ণ সুবর্ণ স্টেশনটি দেখতে পাবে। এর কাছেই গৌড়ের রাজধানী শহর কর্ণ সুবর্ণ ছিল। চীনা ভাষায় এই বৌদ্ধ বিহারের নাম লোটোমোচিহো। কর্ণ সুবর্ণ স্থানীয়ভাবে রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত ছিল এবং সেই সময়ে কর্ণ সুবর্ণ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ও প্রশাসনিক কেন্দ্র ছিল। কর্ণ সুবর্ণের আশপাশে যে গ্রামগুলো ছিল সেই গ্রাম থেকে এখানকার যারা নাগরিক তাদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসত। শশাঙ্কের আমলের অনেক আগে থেকেই সম্ভবত এই অঞ্চলের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা বাণিজ্যিক যোগাযোগ গড়ে উঠেছিল। রক্তমিত্রিকা সেখান থেকে জনৈক বণিক জাহাজ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় অঞ্চলে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিল এমন নিদর্শন সেখানে পাওয়া গেছে। এর থেকে সেই সময়কার যে কর্ণ সুবর্ণের বাণিজ্যিক সমৃদ্ধি কতটা ছিল তার একটা ইঙ্গিত পাওয়া যায়। যাই হোক, কর্ণ সুবর্ণের রাজনীতিতে বারবার পালাবাদল ঘটেছে। শশাঙ্কের মৃত্যুর পর এই শহরটা অল্প সময়ের জন্য কামরূপের রাজা ভাস্কর বর্মা তার হাতে চলে যায়। এরপর কিছুকাল এটি জয়নাগের রাজধানী ছিল। তবে সপ্তম শতক এই সময়ের পরে এই শহরের কথা আর খুব একটা বিশেষ জানতে পারা যায় না। পাল এবং সেন যুগের ইতিহাসের উপাদানগুলিতে এর কোন উল্লেখ নেই। যাই হোক, যেটা বলছিলাম যে শশাঙ্কের শাসনকালে উত্তর ভারতে সেই সময় বিভিন্ন আঞ্চলিক শক্তি যেমন মালব, কনৌজ, থানেশ্বর, কামরূপ, গৌড় প্রভৃতি, তারা কি করত? নিজে নিজের স্বার্থে পারস্পরিক দ্বন্দ্ব বা মৈত্রী সম্পর্ক বজায় রাখত। শশাঙ্ক সেই দ্বন্দ্বে অংশ নিলেন। তার রাজত্ব এইভাবে উত্তর পশ্চিমে বারাণসী পর্যন্ত বিস্তার লাভ করল। তিনি সমগ্র গৌড়, মগধ, বুদ্ধগয়া এবং ওড়িশার একাংশ নিজের অধিকারে নিয়ে আসেন। উত্তর ভারতের যে ক্ষমতাধর রাজ্যগুলি ছিল সেই তাদের সঙ্গে লড়াই করে তিনি গৌড়ের যে মর্যাদা সেটাকে আরো বৃদ্ধি করেন। এই ঘটনা তার বিশেষ কৃতিত্বের পরিচয় বহন করে। তিনি থানেশ্বরের পুষ্যপতি বংশের শাসক হর্ষবর্ধনের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন এবং হর্ষবর্ধনের উপাধি ছিল সকলোত্তর পথনা। এই সকলোত্তর পথনা উপাধিধারী হর্ষবর্ধন শশাঙ্ককে কিন্তু যুদ্ধে পরাজিত করতে পারেননি। শশাঙ্ক ছিলেন শিবের উপাসক। তাকে আর্য মঞ্জুশ্রী মূল কল্পনামক বৌদ্ধ গ্রন্থে এবং চীনা পর্যটক সুয়াংজাং এর ভ্রমণ কাহিনীতে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের নির্বিচারে হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক তিনি ধ্বংস করেছিলেন। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন মানভট্ট। তার যে রচনা বিখ্যাত রচনা হর্ষচরিত, সেই গ্রন্থে শশাঙ্ককে নিন্দা করা হয়েছে। অপরদিকে যদি আমরা দেখি শশাঙ্কের শাসনকালের কয়েক বছর পরে সুয়াংজাং বর্ণ সুবর্ণ নগরের উপকণ্ঠে রক্ত মৃত্তিকা বৌদ্ধ বিহারের সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন। শশাঙ্কের মৃত্যু 50 বছর পরে আর একজন চীনা পর্যটক, তার নাম হচ্ছে ইৎসিং, তিনি বাংলায় আসেন এবং তার নজরে বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতি চোখে পড়ে। তাই বলা যায় যে শশাঙ্কের প্রতি সব লেখকরা পুরোপুরি বিদ্বেষমুক্ত ছিলেন না। সুতরাং শশাঙ্ক সম্পর্কে তাদের মতবাদ কিছুটা প্রতিদ্বন্দ্বিতা ছিল বলে মনে করা হয়। শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে শাসন ব্যবস্থা গড়েছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র। এই ব্যবস্থায় রাজ্যের সকল কর্মচারী বা আমলা কাদের বলা হয়, সরকারি উচ্চপদস্থ কর্মচারী যাদের আমলা বলা হয়, তারা একটি নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিলেন। সেই সময়ে গৌড় রাজ্য কেন্দ্রীয়ভাবে সরকার পরিচালনা করা হতো। শশাঙ্কের আমলে ব্যবসা বাণিজ্য কেমন ছিল না, সোনার মুদ্রা প্রচলিত ছিল, তবে তার মান পড়ে গিয়েছিল, রূপর মুদ্রা ছিল না। ব্যবসা বাণিজ্যে সম্ভবত একটা মন্দা দেখা দিয়েছিল। সমাজে জমির চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকে, অর্থনীতি কৃষি নির্ভর হয়ে পড়ে, ফলে সমাজে বাণিজ্যের গুরুত্ব কমে যায় এবং নগরের গুরুত্ব তার সাথে সাথে কমতে থাকে। আবার কৃষির গুরুত্ব বাড়তে থাকায় সমাজ গ্রাম কেন্দ্রিক হয়ে পড়ে। সমাজে মহত্তর বা স্থানীয় প্রধানদের গুরুত্ব বাড়তে থাকে, শ্রেষ্ঠী বা বণিক তাদের গুরুত্ব ও ক্ষমতা কমে যায়। এই যুগে বঙ্গ এবং সমতটের শাসকরা প্রায় সকলেই ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী। বিষ্ণু, কৃষ্ণ এবং শিব পুজোর সেই সময় প্রচলন ছিল। খ্রিস্টীয় ষষ্ঠ ও সপ্তম শতকের বেশিরভাগ সময় আমরা যদি দেখি যে বৌদ্ধ ধর্ম বাংলা রাজাদের সমর্থন পায়নি। পরবর্তীকালে পাল্লা যখন ক্ষমতায় আসে তখন কিন্তু বৌদ্ধ ধর্মের যে আবার রাজাদের সমর্থন লাভ করে। শশাঙ্ক কোন স্থায়ী রাজবংশ তৈরি করে যেতে পারেননি, ফলে তার মৃত্যুর পর গৌড়ের যে ক্ষমতা শীর্ষে উঠে গেছিল সেটা নষ্ট হয়ে যায়। বাংলার নানা স্থানে বিশৃঙ্খলা দেখা যায়। বাংলার নানা অংশে প্রথমে কামরূপের রাজা, পরে নাগ সম্প্রদায়ের জয়নাগ এবং তিব্বতের শাসনের অধিকার করে। অষ্টম শতকে কনৌজ ও কাশ্মীরের শাসকরা বাংলা আক্রমণ করেন। বাংলার ইতিহাসে এই যে বিশৃঙ্খল অবস্থা এটাকে বলা হয় মাতসন ন্যায়ের যুগ। এবার আমরা আসবো মাতসন ন্যায়। মাতসন ন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার যে অভাব তাকে বোঝায়। পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে গিলে ফেলে, অরাজকতার সময় তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার করে। শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত প্রায় 100 বছর ছিল বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ। ওই যুগে প্রত্যেক ক্ষত্রিয় সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মণ এবং বণিক ইচ্ছে মতো নিজের নিজের এলাকা শাসন করত। বাংলায় কোন কেন্দ্রীয় শাসন ছিল না। বছরের পর বছর এই অবস্থা চলার পরে প্রভাবশালী লোকেরা মিলে আমরা দেখতে পেলাম কি, খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগে গোপাল নামে একজনকে রাজা নির্বাচন করে আনুমানিক 750 খ্রিস্টাব্দে। ওই সময় থেকে বাংলায় শুরু হল পাল রাজত্ব। পরের দিন তোমাদের পাল রাজত্ব নিয়ে আলোচনা করব। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে, 20 নম্বর, শশাঙ্ক কে ছিলেন,
একুশ নম্বর সলাঙ্কের রাজধানী কোথায় ছিল, বাইশ নম্বর শশাঙ্কের কৃতিত্বের পরিচয় দাও প্রশ্নমান চার, তেইশ নম্বর চীনা ভাষায় রক্ত মৃত্তিকা বৌদ্ধ বিহারকে কি বলা হয়, চব্বিশ নম্বর কর্ণসুবর্ণ স্থানীয়ভাবে কোন রাজার প্রাসাদ বলে খ্যাত, পঁচিশ নম্বর সকলোত্তর পদনাথ উপাধি কার ছিল, ছাব্বিশ নম্বর শশাঙ্ক কিসের উপাসক ছিলেন, সাতাশ নম্বর হর্ষচরিত কে রচনা করেন, আঠাশ নম্বর হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন, উনত্রিশ নম্বর গৌরবহ কাব্য কে রচনা করেন, ত্রিশ নম্বর গৌরতন্ত্র কাকে বলে প্রশ্নমান দুই, একত্রিশ নম্বর টিকালেখ মাতৃন্যায় প্রশ্নমান চার।